বকেয়া ডেলি এই মুহূর্তে বিশাল বড় চাঞ্চল্যকর নিউজ উপরে আসলো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অন্তর রইল চ্যানেল যারা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে রাখবে যাতে এরকম টাইপের ইনফরমেটিভ আপডেট মিস না হয় এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে বাড়ছে আবার একই বছরে দুবার ভাতা বৃদ্ধি লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মচারীদের মন জয় তো এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে বিশাল বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের আবারও চার শতাংশ হারে ভাতা বৃদ্ধি করা হল বৃহস্পতিবার বিধানসভায় বাজেট অধিবেশনে সে কথা ঘোষণা করা হয়েছে এই নিয়ে একই বছরে দুবার বৃদ্ধি করলো রাজ্য সরকার এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট বাজেট অধিবেশনে রাজ্য অর্থ প্রতিমন্ত্রী চণ্ডীমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বারও চার শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বর্তমান ছেচল্লিশ শতাংশ হারে ডিএ প্রাণ বৃহস্পতিবার ঘোষণায় পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো চৌদ্দো শতাংশ অর্থাৎ এখনও ডি এর ক্ষেত্রে কেন্দ্রীয় ফারাক থাকছে বত্রিশ শতাংশ এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট বত্রিশ শতাংশ কিন্তু এখনও ফারাক রয়ে গেল তো এই মুহূর্তে কিন্তু বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রামী যৌথমঞ্চের তরফ থেকে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন কিন্তু করতেই আছে যতদিন তাদের পক্ষে ডি না দেওয়া হয় তারা কিন্তু তারা বৃহত্তর আন্দোলন বাড়াবে তো এই মুহূর্তে বিশাল বড় আপডেট প্রতিবেদন থেকে জানাচ্ছে গত একুশে ডিসেম্বর পার্ক স্ট্রিটে উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ঘটনাচক্রে ওই দিনই কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডি দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে বসার অনুমতি দিয়েছিল মহার্ঘপাতা বৃদ্ধি এবং কেন্দ্রীয় হারে মহার্ঘপাতার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের ঘোষণা তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দেবে এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পেতেন ডিসেম্বরে ঘোষণার পর সেই ডিএ বেড়ে হয় দশ শতাংশ জানুয়ারি থেকে বর্ধিত কার্যকর হয়েছিল তো বৃহস্পতিবার ঘোষণায় ডিএ বেড়ে চোদ্দ শতাংশ হয়ে গেলে তো এই মধ্যে বিশাল বড় আপডেট রাজ্যে তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিন্তু ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক রাজ্য সরকারের কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের চব্বিশশো কোটি টাকা খরচ হবে বলে জানান তিনি এতে উৎকৃষ্ট হবেন রাজ্যে চৌদ্দ লক্ষ সরকারি কর্মী মাস থেকে এই মুহূর্তে বিশাল বড় আপডেট কেন্দ্রীয় ডিএ আরও বৃদ্ধি করবে ফলে ব্যবধান আরও বাড়বে ফলে আমরা মনে করি যে এই চার শতাংশ ডিএ বাড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভিক্ষা দেওয়া হলো তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট যে তারা কিন্তু কোনোভাবেই খুশি না এই ডিএ দেওয়া হয়েছে তাতে তারা কিন্তু অনেক বড় আন্দোলন ভবিষ্যতে করবে ডিএ বাড়ছে এটা নিয়ে কিন্তু বিশাল বড় গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর ভিডিওটা শেয়ার করে রাখবেন এই মুহূর্তে বিশাল বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম তো এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা প্রচুর পরিমাণে জনের সাথে শেয়ার করে রাখবে তো আজকের মতো ভিডিও এখানেই ছিল আবার একটা নতুন ফ্রেশ আপডেটের মধ্যে দেখা হবে জয় হিন্দ বন্দে মাতারা